পানি গরম হতে সময় নিবে মাত্র 5 সেকেন্ড। এটা হচ্ছে এখানে 48 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে গরম পানি, একদম আগুন গরম পানি। এখন আমরা এই যে এদিকে যদি ঘোরাই তাহলে এটা দিয়ে ঠান্ডা পানি বের হবে। এদিকে ঘোরালেই হ্যাঁ মোটামুটি ভালোই গরম, কিন্তু পানি 44 ডিগ্রি সেলসিয়াসে আছে, অনেক গরম। আপনার অল্প পানিতেই কাজ হয়ে যাবে। ও বাবা, ও আমি আসলে একটা বেসিন একটা কল ইনস্টল করেছি দেখেন। এটা হচ্ছে এখানে 48 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে গরম পানি, একদম মানে অনেক একদম আগুন গরম পানি। আসলে এটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত পানিকে গরম করতে পারে। এই শীতে কিন্তু এই জিনিসটা খুবই দরকার। শুধু কি গরম না, এই দেখেন ঠান্ডা পানি। এখন আমরা এই যে এদিকে যদি ঘোরাই তাহলে এটা দিয়ে ঠান্ডা পানি বের হবে। আমি হাতে এটা ইউজ করতে পারবো একদম নিশ্চিত, দেখেন আমি কিভাবে ইউজ করছি। হ্যাঁ কিন্তু এটাকে যখন আমরা যে হিটের, এবার এখানে দেখেন হিট লেখা আছে, এদিকে ঘোরালেই এই যেখানে মনিটরটা ওপেন হয়ে গেছে দেখেন, এখন 44 ডিগ্রি সেলসিয়াস, এটা 60 ডিগ্রি পর্যন্ত যাবে। পানি গরম হতে সময় নিবে মাত্র 5 সেকেন্ড। এই যে ঠান্ডা পানি এখনই গরম হয়ে যাবে, দেখেন এটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ মোটামুটি ভালোই গরম, তো একটু পানিতেই আপনার কাজ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি এটা ওয়াটারটাকে হিট করে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার RX001। এখন কিন্তু পানি 44 ডিগ্রি সেলসিয়াসে আছে, অনেক গরম। আপনার অল্প পানিতেই কাজ হয়ে যাবে। আবার যদি ঠান্ডা পানি চান এটাকে এদিকে যদি আপনি ঘোরান, শেষ। এই যে এখন কিন্তু এখনো গরম আছে, এই ট্যাঙ্কিতে যতটুকু থাকবে, এই যে এখন আবার ঠান্ডা পানি হয়ে গেছে। তো ইনস্ট্যান্ট ওয়াটার হিটিং এর জন্য কিন্তু এটা বেস্ট। এটা মডেল হচ্ছে RX001, প্রাইস হচ্ছে 2000 টাকার আশেপাশে। শাওয়ার এবং কিচেনেরটাও আমরা এনেছি। কেমন লাগলো জানাবেন, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।